আসসালামু আলাইকুম আজকে নবম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প পাঠে আজকে রাধারানী গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এটি মূলত একটি উপন্যাস উপন্যাসের অংশ উপন্যাসটির স্রষ্টা বাংলা সাহিত্যের যাকে সাহিত্য সম্রাট বলা হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই উপন্যাস এই রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদের প্রথম অংশ থেকেই আমাদের যে নবম শ্রেণীর আমরা যে পাঠ্য বিষয়ে যে অংশটি পেয়েছি গল্পের আকারে এখানে এই গল্পের আকারে যে নাম তার নামও হচ্ছে রাধারানী তাহলে উৎস উৎস রাধারানী এবং আমাদের গল্পটির নামও হচ্ছে রাধারানী তাহলে নিশ্চয়ই উৎসটা মনে রাখতে খুব সুবিধাই হবে দুটোই রাধারানী আজকে রাধারানীর দ্বিতীয় পর্বের আলোচনা বললাম তো এর আগের দিন আমি চরিত্রগুলি এখানে উল্লেখ করেছিলাম কেমন তো সেই চরিত্রগুলি আশা করছি সকলের মনে আছে উল্লেখযোগ্য চরিত্রগুলো রাধারানী রুক্মিণী কুমার রায় রাধারানীর মা কাপড়ে মিনছে অর্থাৎ কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন এগুলো হচ্ছে আমাদের যে গল্প আকারে রাধারানী তো এই রাধারানীর উল্লেখযোগ্য চরিত্র এগুলো তাছাড়া মূল উপন্যাসের মেইন নায়িকা বা মেইন হিরোইন সে রাধারানী এবং হিরো বা নায়ক রুক্মিণী কুমার রায় যার আসল নাম দেবেন্দ্র কুমার রায় ঠিক আছে ও সরি আমি দেবেন্দ্র কুমার বললাম দেবেন্দ্র কুমার নয় দেবেন্দ্র নারায়ণ রায় রুক্মিণী কুমার রায়ের আসল নাম তো গত পর্বের আলোচনা আশা করি সকলে বুঝতে পেরেছ আমরা রাধারানী নামক একটি মিষ্টি প্রেমের উপন্যাস শুরু করেছিলাম যদিও এখানে আমরা গল্পের আকারে পেয়েছি কারণ পুরো উপন্যাস এখানে নেই এখানে প্রথমত যে হিরো হিরোইনের প্রথম দর্শন আমরা সিনেমায় যখন দেখি যেমন দেখি কখনো কখনও দেখা যায় হিরো এবং হিরোইনদের মধ্যে সে একটা রোমান্টিক মুহূর্ত কিংবা কোনো একটা বিপদের মুহূর্তে তাদের প্রথম দর্শন হচ্ছে প্রথম সাক্ষাৎ হচ্ছে ঠিক এখানে আমরা বিপদের মুহূর্তে মানে নায়িকার বিপদের মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি নায়কের আগমন এখানে যে ব্যক্তি রাধারানীকে সাহায্য করছে সেই হচ্ছে এখানে এই উপন্যাসে এই গল্পে নায়ক চরিত্র নাম রুক্মিণী কুমার রায় যদিও এটি তিনি ছদ্মনাম ব্যবহার করেন তার আসল নাম দেবেন্দ্র নারায়ণ রায় তো চলো আমরা দ্বিতীয় পর্বের আলোচনাটা শুরুই করে দিই লাইন আমি পাঠ করছি তার সাথে সাথে ব্যাখ্যাটাও করব কেমন মনোযোগ সহকারে শোনো তাহলে যেখানে শেষ করেছিলাম শেষ যেখানে করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে রাধারানী রাধারানীকে সেই উপকারী ব্যক্তি সাহায্যকারী ব্যক্তি টাকা দিলেন না পয়সা দিলেন তা যাচাই করার জন্য যখন রাধারানী ব্যস্ত হয়ে পড়ল এবং শেষমেশ ঘরে ঘর থেকে ঘরের চাল থেকে খড় টেনে নিয়ে আগুন জ্বালিয়ে দেখলো না এগুলো টাকা পয়সা নয় তখন তখন রাধারানীর মধ্যে একটা দেখা তখন দিবে রাধারানী কি করবে লাইন তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশি করিয়ে দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়েছে। রাধারানী তৎক্ষণাৎ সে টাকা নিয়ে বাইরে আসে এসে দেখে যে ব্যক্তি তাকে সাহায্য করেছে যে ব্যক্তি তাকে টাকা দিয়েছে সে ব্যক্তিটা নাই চলে গেছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মা মাকে বলিয়া মুখপানে চাহিয়া রইল সকাতরে বলিল মা এখন কি হবে রাধারানী তখন সমস্ত কথা কীভাবে সেই লোকটির সাথে তার পরিচয় হলো লোকটি তাকে কীভাবে হেল্প করলো কি কি কথা তাদের মধ্যে হয়েছিল সব কথা আধার তার মাকে বলল এবং বললো মা এখন কি হবে সে ব্যক্তি আমাদের মালার দাম হয়তো হায়েস্ট এক থেকে দু পয়সা সেখানে সে পয়সা নিয়ে টাকা দিয়ে চলে গেছে তাহলে আমরা টাকা কীভাবে নিব কিন্তু অনেক বেশি দিয়ে ফেলেছেন এগুলো তো না আমাদের উচিত হবে না এরকম একটা মুখভঙ্গি নিয়ে সে মার দিকে তাকায় এবং বলে এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিখারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি মা বলছে দেখ তুই একে সমস্ত গল্প শুনিয়েছিস আমাদের দুঃখের কাহিনী শুনিয়েছিস সেই দুঃখের কাহিনী শুনেই হয়তো লোকটা দুঃখে বিগলিত হয়ে আমাদের সাহায্যার্থে এই টাকাটা দিয়েছে তো আমরাও এখন গরিব হয়ে গেছি আমরাও ভিখারি হয়ে গেছি আমাদের তিনি দান করে গেছেন আমরা এখন সেই দানের টাকাতে খরচ করি এভাবে চলি কি আর তো হয়ে তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল এরকম তাদের মা মেয়ের মধ্যে কথাবার্তা চলছিল এমতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগল আগর ঠেলিয়া বড় সরগল উপস্থিত করিল মা মেয়ের মধ্যে যখন কথা চলছে এমন সময়ে রাধারানীদের কুটিরের যে দ্বারে দরজায় কে যেন ধক ধক করে শব্দ করছে আর চিৎকার চেঁচামেচি করছে রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনি দরজা খুলে দিল এবং ভাবলো যে ওই ব্যক্তি মনে ফিরে এসেছে মানে যে তাকে সাহায্য করেছে পথে পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখও কাপড়ে মিনছে মানে এখানে একটু মেইলি ভাবে ইয়ে ব্যাঙ্গুর ছলে বলা হয়েছে যে পোড়া রাধারানীর যেন পোড়া কপাল যে ব্যক্তির খোঁজ করছিল সে ব্যক্তি তো নয় এ হচ্ছে কাপড়ের দোকানদার কাপড়ে মিন সেটা সে কাপড়ের দোকানদার দরজায় এসে সেই হাঙ্গামা তৈরি করেছে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে মানে অনতি দূর বলতে কাছেই বাজারের কাছেই রাধারানীর বাড়ি তাহাদের কুটিরের নিকটেই নিকটেই পদ্মলোচন পদ্মলোচন সাহার কাপড়ের দোকান তাহাদের অর্থাৎ রাধারানীদের যে কুটি সে কুটিরের পাশেই পদ্মলোচন সাহা নামক এক ব্যক্তি কাপড়ের দোকান করেন কোন ব্যক্তি পদ্মলোচন সাহা তাহলে কাপুরে মিনসে কাপড়ে মিনসে বলতে কাপড়ের ব্যবসায়ী পুরুষ মিনসে বলতে পুরুষদেরকে বলে মিনছে তো সেই কাপুরে মিনসের নাম পদ্মলোচন সাহা যেহেতু রাধারানীদের বাড়ি বাজারের কাছেই আর বাজারের কাছে হওয়াতে রাধারানীদের বাড়ির পাশে এক কাপড়ের দোকান আছে সে কাপড়ের দোকান দোকানদার পদ্মলোচন সাহা এসে সেখানে উপস্থিত হয়েছে তাহাদের কুটিরের নিকটে পদলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন খোদ মানে পদ্মলোচন নিচেই নিজেই সরি নিচেই বলছি সরি মিস্টেক পদ্মলোচন নিজেই পোড়ার মুখো কাপড়ে মিনছে মানে পোড়ার মুখো বলতে মুখ পোড়া আর কি যদিও এখানে ব্যঙ্গ করে সেই কথাটা বলা হয়েছে পোড়ার মুখো কাপড়ে মিনছে নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়েছিল একটা নতুন কুঞ্জদার মানে এখানে কুঞ্জদার শান্তিপুরে সেই কুঞ্জদার শাড়ি শান্তিপুরের খুব দামি শাড়ি আর কি সেই কুঞ্জদার কাপড় যদি এখানে শাড়ি কিনা সেটা উল্লেখ করেনি কাপড় শুধু বলেছে শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়েছিল এখন দ্বার খোলা পাইয়া তাহার রাধারানীকে দিল পদলোচন যে কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করে এনেছিল সে কাপড়টা রাধারানীর হাতে তুলে দিল বলিল রাধারানীর এই কাপড় এই কাপড়টি রাধারানীর রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় রাধানী অবাক যে আমাকে আমি আবার কখন কাপড় কিনলাম পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার সে বাস্তবিক পোড়ার মুখ কি না তাহা আমরা সবিশেষ জানি না মানে এখানে পদ্মলোচনকে পোড়ার মুখ যে কথাটা বলছে মুখ পড়া কথাটা বলা হচ্ছে এখানে এটা কিন্তু কোনো গালি এটা পোড়ার মুখ কথাটা গালি দিয়ে বলা হয় কিন্তু এখানে গালি দিয়ে নয় এখানে নর্মালি মানে যেহেতু এ রাধানী কি এক্সপেক্ট করেছিল এক্সপেক্ট করেছিল যে সেই ব্যক্তি আসবে কিন্তু না এসে পদ্মলোচন এসেছে যেন যাকে চাইছিল সে না এসে অন্যজন তাই সেক্ষেত্রে এখানে পোড়ার মুখ কথাটা বলা হচ্ছে যে ও তুমি মানে যাকে ভাবছিলাম সে নয় তুমি এসেছো সেক্ষেত্রে এমন একটা ভাবভঙ্গি প্রকাশের জন্য বলা হয়েছে পোড়ার মুখ তো রাধা যখন সে ব্যক্তি বলে কি পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তা আমরা সবিশেষ শেষ জানি না রাধারানীর কথা শুনিয়ে কিছু বিস্মিত হইলো সে ব্যক্তি রাধারানীর কথা শুনি অবাক হলো বলল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে আসো তার মানে পদ্মলোচন ভাবছে নিশ্চয়ই রাধারানী জানো ওই ব্যক্তিটা কে উল্টে আবার রাধারানী সেই পদ্মলোচনকে জিজ্ঞাসা করছে যে কে দিল তখন রাধারানী তখন বলিল ও মা সেই গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হাগা পদ্মলোচন বলছে ওই ওই লোকটাই কি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছে এ একথা রাধারানী বলিল বলল রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত এবার পদ্মলোচন রাধারানীদের কাছে কেমন পরিচিত এই বিষয়ে একটু বর্ণনা দিয়েছেন আমাদের ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলছেন কি রাধারানীর পিতা অর্থাৎ রাধারানীর বাবা যখন থেকে বেঁচে ছিল তখন থেকে এরা পদ্মালোচনের কাছ থেকে কাপড় কিনতো তার সেই অনেকদিন থেকে কাপড় কেনার সুবাদে তার কাছ তার সাথে পরিচয় ছিল রাধারানীদের ভালো করে অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল সুদিন ছিল বলতে রাধারিনীর যখন বড় ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন তাহলে সাড়ে বারো আনা আর এদিকে দুই আনা হলে সাড়ে চার আনা সাড়ে চোদ্দো আনা মানে কি বলছে যে তখন চারি টাকার কাপড় চার টাকার কাপড়ে বলে কয়ে পদ্মলোচন কত টাকা নিত আট টাকা সাড়ে বারো আনা চার টাকার কাপড়ে নিত আট টাকা সাড়ে বারো আনা যখন রাধারানী বড় লোক ছিল তখন পদ্মলোচন চার টাকার কাপড়ে বলে কয়ে কত টাকা নিত আট টাকা সাড়ে বারো আনা আবার দু আনা বকশিস তাহলে মোটে কত হলো আট টাকা সাড়ে চোদ্দো আনা যেখানে কাপড়ের দাম চার টাকা তো হ্যাঁ পদ্মলোচন এবার রাধারী বলছে হ্যাঁ পদ্মলোচন সেই বাবুটিকে চেনো রাধারানী বলছে তড়ি করে জিজ্ঞাসা করছি তুমি বুঝলো বাবুটিকে কি চেনো তুমি পদ্মলোচন বললো তোমরা চেনো না পদ্মলোচন অবাক কী আশ্চর্য এরাও চেনে না অথচ ওই ব্যক্তি রাধারানীর নামে কাপড় কিনে দিয়ে চলে গেলো রা যখন পদলোচন বললো তোমরা চেনো না রা অর্থাৎ রাধারানী কি বলছে না প মানে পদ্মলোচন আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না পদলোচন কী বলছে আমি মনে করেছি তোমাদের আত্মীয় হয় বা আমার মনে হচ্ছে তোমাদের আত্মীয় হয় আমি তো চিনি না যা হোক যাই হোক পদ্মলোচন কী করল পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মা মুনাফা আট টাকা সাড়ে চোদ্দো আনায় বিক্রি করিয়াছিলেন মানে পদ্মলোচন মানে রাধারানীর বাবা বেঁচে থাকতে পদ্মলোচন যেরকম মুনাফা সহকারে টাকা নিতেন বলে কয়ে রকম ওইভাবেই টাকা মিটিয়ে দিয়ে চলে গেছেন কে সেই ব্যক্তি যে ব্যক্তি রাধারানীকে সেই সন্ধ্যার সময় পিচ্ছিল পথে সাহায্য করেছিল এবং টাকাও কিছু দিয়েছিল তো রাধা তো সেই কাপড়ে মিনসে যখন তার মুনো সে মুনাফা মুনাফা পেয়ে গেছে যা টাকা পাওয়ার সে পেয়ে গেছে আর অধিক কথা কহিবার প্রয়োজন নয় বিবেচনা করিয়া প্রসন্ন মুখে দোকানে ফিরিয়ে গেলেন সেই পদলোচনা হচ্ছে আমার আর বেশি কথা বলে দরকার নেই কারণ আমি যা লাভ করা লাভ করে নিয়েছি এবার পদলোচনা হাসতে হাসতে খুশি মনে দোকানে ফিরে গেল এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথের উদ্যোগের জন্য বাজারে গেল এবার এদিকে রাধারানী কী করলো ওই যে ফুলের মূল্য বাবদ যত টাকা দিয়েছিল সেই টাকা নিয়ে সে টাকা ভাঙিয়ে রাধারানী মায়ের ওষুধ কিনলো তারপর কি বাজারে গেল উদ্যোগের জন্য মায়ের পথের উদ্যোগের জন্য বাজারে গেল ওষুধ কেনার জন্য বাজারে গেল বাজার বাজার করিল করিয়া তেল আনিয়া প্রদীপ জানিল বাজার করা হলো তেল কিনে আনলো প্রদীপের তেল প্রদীপ জ্বালালো মার জন্য কিঞ্চিত রন্ধন করিল মার জন্য কিছু সামান্য রান্না করলো স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে জায়গা পরিষ্কার করে মানে মাকে যেখানে খেতে দেবে সেই জায়গাটা সে ঝাড় দিচ্ছে এমন কি এমন এই উদ্দেশ্যে সেই জায়গাটা পরিষ্কার করতেছে এই অভিপ্রায় ঘর ঝাঁটাতে লাগলো মাকে খাবার দেওয়ার জন্য ঘরটা পরিষ্কার করছে মাকে যেখানে বসতে দেবে সে বসতে দেওয়া যায় এবং পুরো ঘর রাধানি পরিষ্কার করছে ঝাড় দিচ্ছে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল ছাড় দিতে দিতে একটা কাগজ কুড়িয়ে পেলো হাতে করিয়ে তুলল কি মা মা দেখিয়ে বলিলেন একখানা নোট বলছে এটা তো একটা নোট টাকার নোট রাধারানী বলিল তবে তিনি ফেলিয়ে গিয়েছেন রাধারানী ভাবছে মনে হয় তিনি ফেলে দিয়ে চলে গেছেন ভুল করে মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে তো তাহলে আমরা বুঝতে পারছি রাধারানী মা আগে নোটটি দেখেছে তাই না তো সে কি বলছে আগে বলতে ওই লোক ফেলে যাওয়ার পর তারপরে রাধারানী হয়তো অন্য কারণে যখন ব্যস্ত ছিল তখন তার মা হয়তো ওটা দেখেছে তাই ফটফট করে কি বলছে তারা মা বলেন হ্যাঁ তোমাকে দিয়ে গেছেন দেখো তোমার নাম লেখা আছে ও মা কি বলছে না না তোকেই দিয়ে গেছে দেখ তোর নাম লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল মানে একটু পড়াশোনা জানতো যেহেতু বড় লোক ফ্যামিলির মেয়ে ছিল সে সে পড়িয়ে দেখলো তাই বটে লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা যে আমাদের এত উপকার করছে কে লোক এটা মা বলিলেন তাহার নামও নোটে লেখা আছে বলছে হ্যাঁ ওই ব্যক্তির নাম তার ওই নোটটাতে লিখেও দিয়ে গেছে দেখ কি বলছে মা বলিল তাহার নামও নোটে লেখা আছে কি কেহ চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়েছেন বলছে তার নামও নোটে লিখে দিয়ে গেছেন কেউ যদি ভাবে যে এটা চোরাই নোট তাই নামও লিখে দিয়ে গেছেন আর কি তাহার নাম আমরা পেয়ে গেছি এখানে তাহার নাম রুক্মিণী কুমার রায় কি নাম লিখে গেছেন নোটে রুক্মিণী কুমার রায় আর তার সাথেও জেনে নেব তার প্রকৃত নাম ছিল দেবেন্দ্র নারায়ণ রায় পরদিন মাতায় কন্যায় রুক্মিনী কায় রুক্মিনী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু রাধারানী তো জানতো নাম তার প্রকৃত নাম দেবেন্দ্র নারায়ণ রায় রাধারানীরা ওই ওটাই জানতো নোটে যেটা লেখা ছিল রুক্মিণী কুমার রায় আর এই রুক্মিণী কুমার নাম নিয়ে তারা কি করলো অনেক তল্লাশি করলো অনেক খোঁজাখুঁজি করলো রুক্মিণী কুমার রায়ের কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো মতো কোনো সন্ধান পাওয়া পাইল না কিন্তু শ্রীরামপুর তাদের সেই শ্রীরামপুর এবং আশেপাশে আশেপাশের জায়গাগুলোতে অঞ্চলগুলোতে তারা খোঁজ করলো কিন্তু রুক্মিণী কুমার রায় নামে কেউ যে আছে তার কোনো কেউ আছে এমন কোনো ব্যক্তিকে তারা খুঁজে পেলো না মানে যেখানেই যায় যে ওরা জিজ্ঞাসা করে রুক্মিণী কুমার রায় কোথায় বাড়ি বা এরকম জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না বলছেন না এরকম ব্যক্তি তো নেই অতএব শ্রীরামপুরেও পেলো না আশেপাশের জায়গাগুলোতেও তারা সেই রুক্মিণী কুমার রায়কে খুঁজে পেলো না নোটখানি তারা ভাঙাইলো না সেই নোটটি টাকার নোটটি তারা ভাঙালো না মানে খরচ করলো না সেটা তুলিয়া রাখিল তারা ওটা সযত্নে রেখে দিল কারণ কি বড় একটা সুন্দর মিষ্টি মানে একটা লাইন মিষ্টি কিনা জানি না তবে সুন্দর একটা লাইন একটা বাস্তব লাইন তাদের এই লাইনটা তাদের সমস্ত ক্যারেক্টারের বর্ণনা দিয়ে দিচ্ছে তারা কেমন প্রকৃতির মানুষ এই লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো তারা কেমন প্রকৃতির মানুষ লাইনটি দিলে কি লেখা আছে তাহারা দরিদ্র তাহারা তাহারা বলতে রাধারানী এবং রাধারানীর মায়ের কথা বলা হচ্ছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় সুন্দর কথা বলছি তারা দরিদ্র তাদের দারিদ্রতার কারণে তাদের অনেক অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয় ক্ষুধা যন্ত্রণাও সহ্য করতে হয় অসুস্থ হলে তারা পথ্য কিনতে পারে না ওষুধ কিনতে পারে না সেই যন্ত্রণাটাও সহ্য করতে হয় তারা দরিদ্র কিন্তু তারা লোভী নয় তাই তারা ওই নোটটি খরচ না করে তুলে রেখেছিল ভাবছি যদি কখনো দেখা হয় তাহলে তারা নোটটা তাকে ফেরত দেবে কারণ হয়তো নোটটা সে ভুল করে ফেলে দিয়ে গেছে কিংবা সে জানে না নোটটা কখন পড়ে গেছে এরকমও তো হতে পারে জন্য রাধারানী কী করলো সে নোটটা খরচ করল না কারণ কি তারা দরিদ্র কিন্তু লোভী নয় তাহলে এই হচ্ছে আমাদের এই রাধারানীর এখানকার যা আমরা গল্প পেলাম এইটুকুই আর বাকিটা উপন্যাসে পড়ে নিলে ভালো হয় যদি পড়ো তো খুব ভালো আর ম্যানেজ করে পড়ে নিও আর এই গল্পটাকে তোমরা আগে ভালো করে পড়ো বাকি উপন্যাসটা পেলে ভালো করে পড়ে নিও উপন্যাসটা পেলে পড়ে নিও বা উপন্যাসটা নেওয়ার কোথাও পাওয়ার জন্য চেষ্টা করবে যে যাতে তোমরা খুব সেটাকে পেয়ে বা সেটাকে নিয়ে সে উপন্যাসটা বইটা কোথা থেকে ম্যানেজ করে হোক পড়লে কাজে দেবে উপকারে লাগবে এবং গল্পটা খুব উপন্যাসটা খুব রোমান্টিক খুব মিষ্টি সুন্দর লাগবে আর এখানে আমাদের যে গল্পের বিষয়বস্তুটা সেটা আশা করছি বুঝে গেছো সবাই যেগুলো মানে মেয়ে রেফারেন্স বুকে দেখবে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো পড়ে নিবে ঠিক আছে তাহলে আমাদের রাধারানি গল্পের যে আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম